নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতদ্রু চক্রব আজকে গুরুত্বপূর্ণ খবরা খবরে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা আমাদের কাছে রয়েছে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন ঠিক তার আগেই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন এবং দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন আজ রাতেই বৈঠকে বসবেন তিনি যেখানে এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও তবে ঠিক কেন জরুরি এই বৈঠক এবার জানব সরাসরি বিস্তারিত আমাদের সাথে রয়েছে অঙ্কিতা বর্থুন আমাদের নিউজ গার্ড প্রতিনিধি অঙ্কিত সামনে রয়েছে লোকসভা নির্বাচন তার আগে আজকে জরুরি বৈঠক কি হতে চলেছে কি থাকবে এই বৈঠকে যদি একটু বিস্তারিত বলো একদমই দেখো দু হাজার পর দু হাজার লোকসভা ভোটে কিন্তু আবারও মূল ফ্যাক্টর হচ্ছে তিপ্রা মথা দল এই আঞ্চলিক দল তিপ্রা মথা পুনরায় কিন্তু এই মুহূর্তে একেবারে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে এবার প্রশ্ন উঠছে যে এই তিপ্রা মথা দল দু হাজার এই লোকসভা ভোটে একাই লড়বে নাকি শাসক দলের সাথে আসন সমঝোতায় যাবে নাকি বিরোধীদের সাথে তিপ্রা মথাকে দেখা যাবে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে অনেক জল ঘোলা হয় আজ খবর পাই আমরা যে দুপুর আড়াইটার ফ্লাইটে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বিমান যোগে দিল্লিতে গেছেন সেখানে আজ জরুরি বৈঠক হচ্ছে আজ রাতেই সেই বৈঠক সেই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃত্বরা বিশেষ করে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যাকে নর্থ ইস্টের বিজেপির সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা তিনিও এই বৈঠকে থাকবেন অন্যদিকে আমরা খবর পেয়েছি যে তিপ্রা মথার হেভিওয়েট নেতৃত্বরা আজ থেকে দু তিন দিন যাবৎ দিল্লিতেই অবস্থান করছেন এবং রাত এই বৈঠকটি হচ্ছে তিপ্রা বথার সাথে দুহাজার চব্বিশের লোকসভাকে একেবারে পাখির চোখ করেই তিপ্রামথার সাথে বৈঠক হচ্ছে এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি আজ রাতেই হবে সেই বৈঠক যেখানে তিপ্রামথার তাবর তাবর নেতৃত্বটা উপস্থিত থাকবে তাদের সাথে আসন সমঝোতা নিয়ে কথা হবে এবং এই মুহূর্তে তিপ্রা মথার কি অবস্থান রয়েছে তিপ্রা মথারই বা সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জন্ম আমার সাথে আমার সহকর্মীর সুপ্রীতি মুখার্জি রয়েছে সুপ্রীতি তুমি যদি একটু বলো যে তিপ্রা বর্তমানে কেমন অবস্থান আমরা তো দু দেখতে পেয়েছিলাম তিপ্রা মথাকে নিয়ে শাসক বিরোধী দরজা ঠিক পুনরায় চব্বিশেও দেখা যাচ্ছে আজকের বৈঠকে কি হতে পারে বা তিপ্রা মথার কতটা অবস্থান দেখো এই মুহূর্তে তিপ্রা মথাকে কেন্দ্র করে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে যে তারা কি আদেও ঝোটে যাবে কি না কারণ এই জোটকে কেন্দ্র করে শুধু দু লোকসভা ভোট নয় দু হাজার তেইশ বিধানসভাতেও একটা বড়সড় প্রশ্ন ছিল কিন্তু টিপরা পক্ষ থেকে দাবি করা হচ্ছে আজকেও আমরা মথার সঙ্গে কথা বলেছি একাধিক নেতৃত্বদের বক্তব্য শুনেছি তারা একটাই জিনিস জানাচ্ছেন যে তাদের যে দাবি রয়েছে গ্রেটার টিপরা ল্যান্ড সেই দাবিতে তারা এক প্রকার অনর রয়েছে অর্থাৎ তাদের দাবি বা তাদের যে তারা চাইছেন যে বৈধতা সেই বৈধতা যে বা যে দল তাদেরকে লিখিত দেবে তারাই তাদের সঙ্গে অ্যালায়েন্স বা জোটে যাবে নতুবা নয় অর্থাৎ গ্রেটার ল্যান্ডের দাবি যে দল যে রাজনৈতিক দলই মানবেন তাদের সঙ্গে পিপ্রা মথা দল অ্যালায়েন্স করবেন এছাড়া কারোর সঙ্গে অ্যালায়েন্সে যাবেন না বলে মথার কিন্তু এখনো পর্যন্ত এক প্রকার অনর রয়েছে কিন্তু কতদিন প্রশ্ন হচ্ছে এখানে আদৌ কি বরফ গলবে না ঠিক একই জায়গাতে থাকবে সেই নিয়েই কিন্তু দিল্লিতে একের পর এক বৈঠক দেখো কয়েকদিন আগে আমরা দেখেছি রাম মন্দির উদ্বোধনেও মথার যিনি রয়েছেন এই রাজ্যের প্রদ্যুৎ কিশোর দেববর্মন তাকে আমরা দেখেছি সেই জায়গাতে যেতে বিজেপির সঙ্গে তার একাধিক বৈঠক ঘনিষ্ঠতার আমরা ছবি বা প্রমাণ পেয়েছি তাতেই রাজনৈতিক মহল মনে করছেন তাহলে কি এই রাজ্যে মথা এবং বিজেপি কোথাও জোটে যাবে যদি জোটে যায় তাহলে একটা অংশের ক্ষেত্রে যদি তাদেরকে সিট বা আসন যদি সমঝোতা হয় সেক্ষেত্রে বিজেপির জয় লোকসভা ভোটে কেউ কোনো রকমভাবে মানে প্রভাব ফেলতে পারবেই না বিজেপির জয়ের ক্ষেত্রে এবং সেই জায়গাতেই তারা যে অধিক মাত্রায় এগিয়ে যাবে শুধুমাত্র এই লোকসভা নয় আগামী পাঁচ বছরের জন্য একেবারে নিশ্চিন্ত পরবর্তী বিধানসভা কেন্দ্রে যে নির্বাচন রাজ্যের বুকে সেই নির্বাচনেও বিজেপি একেবারে চোখ বন্ধ করে রাজ্যের বুকে থাকতে পারে কারণ যদি মথার সঙ্গে বিজেপির জোট হয় তাহলে কোনো রকমভাবেই আর কোনো রাজনৈতিক দলই সেই জায়গাতে প্রভাব ফেলতে পারবে না সুতরাং সেই জায়গাতে সমতলে বিজেপির একটা প্রভাব রয়েছে কিন্তু পাহাড়ে কোথাও গিয়ে মথার প্রভাব রয়েছে এবং দু হাজার নির্বাচন সেই প্রমাণ দিয়েছে যে তাদের আসন এবং সেই জায়গাতে তাদের তারা এখন বর্তমানে রাজ্যের বিরোধী দলের তকমা পর্যন্ত নিয়েছে কিভাবে তাহলে পাহাড়ে তাদের একটা শক্তি শক্ত রয়েছে ঘাঁটি শক্ত রয়েছে সেই শক্ত ঘাঁটিতে যদি আহ এখন লোকসভা ভোটে যদি কাউকে যদি প্রার্থী করা হয় যদি আসন শেয়ার করা হয় তাহলে হয়তো লোকসভাতে নিশ্চিতই আগামী দিনেও বিধানসভাতে বিজেপির আর কোনো দিনই পিছন ফিরে তাকাতে হবে না এই রাজ্যের বুকে অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক তবে সেক্ষেত্রে মথার একাংশ নেতৃত্বরা যারা আজকে দাবি করছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি দিল্লিতে থাকলেও তিনি ফিরে চলে এসেছেন এবং এই মুহূর্তে তিনি শহরেই রয়েছেন কিন্তু সেই জায়গাতে আদৌ কোনটা ঠিক বা মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন সত্যিই সত্যিই কি মথার সঙ্গে বৈঠক চলছে না অন্যদিকে এক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক সমীক্ষা

সেই গ্রেটার তিপ্রাল্যান্ড এত সহজে যে হবে বলেই মনে মনে করা হচ্ছে না এত সহজ নয় এই তিপ্রাল্যান্ডের দাবিটা এবং এই তিপ্রাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে দিল্লি কিন্তু একজন ইন্টারমিডিয়েটর নিয়োগ করেছিলেন সেই জায়গাতে যে যে দাবি রয়েছে যে যে পরিস্থিতি রয়েছে জনজাতিদের যে অবস্থান রয়েছে ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে এই রাজ্যের পুরো পরিবেশটাকে দেখতে হবে তবেই কিন্তু গ্রেটার তিপ্রাল্যান্ড সম্ভব তাছাড়া নয় কিন্তু সেই ইন্টারমিডিয়েটর তিনিও কাজ করছেন কিন্তু সেই কাজের কি রিপোর্ট উঠে এসেছে সেটা কিন্তু আজ অব্দি কোনো রাজনৈতিক নেতৃত্বের কাছেও পরিষ্কার ভাবে নেই সাধারণ মানুষ তো ধসার মধ্যেই রয়েছে সেই জায়গায় নিচু নিচুতলার কর্মীদের মধ্যে কোথাও একটা প্রভাব তো পড়বে কারণ তারা এতদিন যে রাজনৈতিক ললিপপের মধ্য দিয়ে যাচ্ছে যে গ্রেটার চিত্রাল্যান্ড তাদের যে দাবি রয়েছে সেই দাবি মানলি তারা তাদের একটা আলাদা সেপারেট রাজ্য তারা করবে চিত্রাল্যান্ডের তারা দাবি করছে এই চিত্রাল্যান্ডের দাবি যেরকম আমাদের এই রাজ্যের বুকে রয়েছে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বুকেও সেই দাবি রয়েছে গোর্খাল্যান্ডের দাবি তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো এটা একেবারে দিল্লির সিদ্ধান্ত এই মুহূর্তে চিত্রাল্যান্ডের দাবি কতটা কি হয় সেটা সময়ই বলবে তবে আপাতত জোট নিয়ে যে আলোচনা চলছে শুধুমাত্র বিজেপি বিজেপি নয় প্রতিটা রাজনৈতিক দলেরই এখন জোট সবথেকে বেশি আলোচনা চলছে দিল্লির হাইকমান্ডের সঙ্গে সেই কথা কিন্তু সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম শতাব্দী অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা এবং সত্যজিৎ তোমাকে আমরা কথা বলছিলাম সরাসরি সেই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করছিলাম যদিও এই ত্রিপুরা মথার যে একটা দাবি ছিল যেটা আমরা দু তো বিধানসভা নির্বাচনও সেটা দেখতে পেয়েছিলাম যে গ্রেটার তিপ্ৰা দাবি তবে এবার এখন দেখার বিষয় যে যদি তিপ্ৰা ল্যান্ড এবার বিজেপিতে জোটে যায় তবে তাদের দাবিতে আদৌতে মান্যতা দেওয়া হয় কিনা সেটাও কিন্তু এবার লক্ষ্য বিষয় তবে আজ রাতের বৈঠকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে কিন্তু একটা আশা প্রকাশ করা হচ্ছে নিচে ছোট একটা বিজ্ঞাপন বৃত্তের সঙ্গে থাকুন